আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রোহিঙ্গা সংকট, বিএনপি বলছে সমস্যা সমাধানে সরকার ব্যর্থ, আওয়ামী লীগ বলছে বিরোধীদের বক্তব্য উস্কানিমূলক। এছাড়াও থাকছে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা। এদিকে করোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প হাসপাতালে। সবশেষে থাকছে হত্যা ধর্ষণ প্রতিরোধে সরকারের ব্যর্থতায় জাতি আতঙ্কিত, আসম আব্দুর রব। পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশে বিরোধী দল বিএনপির রোহিঙ্গা সংকট সমাধানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ এনেছে। শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠানোর ব্যাপারে দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিকভাবে সমাধানের কোনো পর্যায়ে এখনো আসতে পারেনি, বরং মিয়ানমার কর্তৃপক্ষ সীমান্তে তাদের সৈন্য সমাবেশ করে বাংলাদেশের জন্য হুমকি তৈরি করেছে বলে তিনি মনে করেন। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতি দিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। মিস্টার কাদের বলেন, সরকারের কূটনৈতিক সফলতা যখন দৃশ্যমান তখন বিএনপি নেতারা বক্তব্য বিভ্রান্তিকর, ষড়যন্ত্রমূলক এবং রাজনৈতিক মিথ্যাচার ছাড়া আর কিছুই না। মিয়ানমারের নিপীড়নের অভিযোগ তুলে লক্ষ লক্ষ রোহিঙ্গা সেখান থেকে পালিয়ে কক্সবাজার, টেকনাফ এবং উখিয়ায় আশ্রয় নেয় 3 বছর আগে 2017 সালের অগস্ট মাসে। 3 বছরেও যখন তাদের ফেরত পাঠানোর প্রশ্নে কোনো অগ্রগতি দৃশ্যমান হয়নি, তখন কিছুদিন ধরে মিয়ানমারের পক্ষ থেকে সীমান্তের কাছে তাদের সৈন্য সমাবেশ করার খবর আসছে। এমন প্রেক্ষাপটে রোহিঙ্গা ইস্যু আবারও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে। বিরোধী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোহিঙ্গা সংকট নিয়েই শুক্রবার তাদের দলের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন। মিস্টার আলমগীর অভিযোগ করেছেন, রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠানোর প্রশ্নে আওয়ামী লীগ সরকার কূটনৈতিকভাবে পুরোপুরি ব্যর্থ হয়েছে। মিয়ানমার অত্যন্ত সচেতনভাবে রোহিঙ্গাদের তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করার জন্য সেখান থেকে বিতাড়িত করছে এবং এটা গণহত্যা সেখানেই ঘটেছে। এ নিয়ে আমরা বলেছিলাম যে একটি জাতীয় ঐক্য তৈরি করা এবং সামগ্রিক বিশ্বকে যুক্ত করা, দুর্ভাগ্যজনকভাবে সরকার সেটা করতে সক্ষম হয়নি এবং তাদের কোনো আগ্রহ ছিল না। তিনি আরো বলেছেন, সরকার এককভাবে করতে গিয়ে আজকে রোহিঙ্গা সমস্যা সমাধানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখন সমস্যা জটিল থেকে আরো জটিল হয়েছে। এর মধ্যে দেখা দিয়েছে মিয়ানমার সৈন্য সমাবেশ করছে সীমান্তে, যেটা বাংলাদেশের জন্য একটা বিরাট হুমকি। কেন বিএনপির এই সংবাদ সম্মেলন? বিএনপি এখন কেন রোহিঙ্গা ইস্যুতে সংবাদ সম্মেলন করছে, বক্তব্য তুলে ধরেছে, সে ব্যাপারে মিস্টার আলমগীর নিজেই ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্রনীতি মিয়ানমারের কাছে স্পষ্ট হয়ে থাকতে পারে, আর সেজন্য মিয়ানমার অযাচিত এবং উদ্দেশ্যমূলকভাবে আন্তর্জাতিক সীমান্তে সৈন্য সমাবেশ করার দুঃসাহস দেখাচ্ছে। তিনি উল্লেখ করেছেন, ভারত চীন সীমান্তে সৈন্য সমাবেশ হলেও তা নিয়ে বিশ্বে তোলপাড় হয়ে যায়, কিন্তু বাংলাদেশের সীমান্তের কাছে মিয়ানমার সৈন্য সমাবেশ থেকে উদ্বেগ প্রকাশ করা ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়নি বলে তিনি মনে করেছেন। বিএনপি নেতা মিস্টার আলমগীর বলেছেন, রোহিঙ্গা ফেরত পাঠানোর জন্য দ্বিপাক্ষিক, বৈশ্বিক এবং আঞ্চলিক কোনো পর্যায়ে কোনো অগ্রগতি দৃশ্যমান নয়। কোথায় কোনো আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে এবং তা কতদূর ফলপ্রসূ হয়েছে আমরা এখন পর্যন্ত তা দেখতে পাইনি। আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘের নিজ থেকেই প্রথম দিকে অত্যন্ত উদ্বেগ নিয়েছিল, তার পরবর্তীতে আমরা দেখেছি যে বাংলাদেশ সরকারের উদাসীনতা এবং ব্যর্থতার কারণে একটা চিঠি পাঠানো ছাড়া কোনো ব্যবস্থা করতে পারেনি। মিস্টার আলমগীরের বক্তব্য হচ্ছে, নিরাপত্তা পরিষদে যে 2 জন সদস্য চীন এবং রাশিয়া যারা বাংলাদেশের সঙ্গে যুক্ত, তারাও এই বিষয়ে বাংলাদেশের অবস্থানে পুরোপুরি বিরোধিতা করছে। এ অবস্থায় সরকারের যে দাবি তা একেবারেই ভিত্তিহীন। আওয়ামী লীগের বক্তব্য, দলটির সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের বিবৃতি দিয়েছেন, বিএনপি মহাসচিব রোহিঙ্গা সমস্যা নিয়ে মনগড়া বক্তব্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করতে চাচ্ছেন। মিস্টার কাদের সরকারের দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন উদ্বেগের কথা তুলে ধরে বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের মানবিক উদ্যোগ এবং কূটনৈতিক তৎপরতা জাতিসংঘ সহ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। সরকার রোহিঙ্গা সমস্যা স্থায়ী সমাধান খোঁজার জন্য দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক সহ বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা সমস্যা সমাধানের জোর দাবি তোলা হয়েছে এবং তা কার্যকর হয়েছে। আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের আরও বলেছেন, সরকার কূটনৈতিক তৎপরতার কারণেই বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে মিয়ানমারের উপর ব্যাপক চাপ প্রয়োগ করা হচ্ছে। সরকারের কূটনৈতিক সফলতার পরও বিএনপি মহাসচিব ইস্যুটি নিয়ে উস্কানিমূলক কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছে। আসলে বিএনপি রোহিঙ্গা সমস্যার সমাধান চায় না বলে তিনি মন্তব্য করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেছেন, দ্বিপাক্ষিক চেষ্টা থেমে যায়নি, এছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে চীন এবং রাশিয়া অবস্থানও পরিবর্তন হয়েছে বলে মনে করছে। রোহিঙ্গাদের উপর মিয়ানমারের নিপীড়ন এবং গণহত্যার অভিযোগে যে আন্তর্জাতিক আদালত পর্যন্ত গড়িয়েছে সেটাকেও বড় সফলতা হিসেবে বর্ণনা করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা। জটিলতা কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইফ লায়ার ইয়াসমিন বলেন, এবার রোহিঙ্গা সমস্যার পেছনে মিয়ানমার তাদের নাগরিকত্ব প্রশ্ন রয়েছে, সেজন্য বেশ জটিল হয়েছে।
এবার বিষয়টা অনেকটা জটিল, কারণ রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়টা আছে। সেজন্য আমি মনে করি আমাদের একটু ধীরে এগোতে হবে, এবং সেজন্য আমি মনে করি না এটা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। আমরা শুধু দ্বিপাক্ষিক ভাবেই নয়, আমরা কিন্তু আন্তর্জাতিক ভাবেও এগিয়ে যাচ্ছি, মানে আমরা কিন্তু কূটনৈতিক প্রচেষ্টা বজায় রেখেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন একদিন এই সমস্যার সমাধান সম্ভব নয়, সেখানে তারা সময়ের। এদিকে কক্সবাজারের উকিয়ার পালংখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীনপাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। দীর্ঘক্ষণ চলা অভিযানে দুজন অস্ত্রের কারিগর সহ তিনটি অস্ত্র, 2 রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম তৈরি করা হয়েছে। শুক্রবার রাতে উকিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মধুছড়া পাহাড়ে এই অভিযান চালানো হয় বলে জানান র্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়ন উপপরিচালক মেজর মেহেদি হাসান। তিনি জানান এ সময় আটক করা হয় মহেশখালী উপজেলার আবু মজিদ ওরফে কানা মজিদ এবং রবি আলম, তারা অস্ত্র তৈরির কারিগর। র্যাব জানিয়েছে দীর্ঘদিন ধরে আটকরা পালংখালী গহীন পাহাড়ি এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে রোহিঙ্গাদের মাঝে সরবরাহ করে আসছিল। মেজর মেহেদি বলেন শুক্রবার বিকেলে পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত গহীন পাহাড়ে কিছু অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মধুরছড়া নামের একটি পাহাড় থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের অবস্থান নেওয়া একটি কুঁড়ে ঘর থেকে দেশীয় তৈরির 2টি বন্দুক, 2টি গুলি ও বেশ কিছু অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। র্যাবের এই কর্মকর্তা বলেন আটকরা মহেশখালী থেকে এসে পালংখালী গহীন পাহাড়ি এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে রোহিঙ্গাদের কাছে সরবরাহ করত। তারা দীর্ঘদিন ধরে এই অস্ত্র তৈরির কাজ চালিয়ে আসছে। অভিযান স্থলের দুই পাশে কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। ওদিকে করোনা ভাইরাসে আক্রান্তের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়েছে। করোনা শনাক্তে 24 ঘন্টা পার হওয়ার আগেই ট্রাম্পকে ওয়াল্ডার রিড সামরিক হাসপাতালে নেওয়া হয়। ওয়াশিংটনে হোয়াইট হাউস কর্মকর্তারা বলেছেন অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে স্থানীয় সময় বিকেলে হাসপাতালের উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগ করেন তিনি। হোয়াইট হাউস ত্যাগ করার সময় আগে স্যুট ও মাস্ক পরে প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ হেলিকপ্টার মেরিন ওয়ান ও উঠতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। এই সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়লেও কারোর সঙ্গে কথা বলেনি। বৃহস্পতিবার করোনাভাইরাসের কিছু হালকা উপসর্গ দেখা দেয়, কিন্তু বুধবার রাতে 74 বছর বয়সে ডোনাল্ড ট্রাম্প জানান তিনি এবং তার স্ত্রী মেলানিয়ার কোয়ারান্টিনে আছেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন প্রেসিডেন্টকে সতর্কতা হিসেবে ওষুধ দেওয়ার পর তিনি ক্লান্ত কিন্তু ভালো মেজাজে ছিলেন। হোয়াইট হাউস এক বিবৃতি জানায় প্রেসিডেন্ট ট্রাম্প ভালো আছেন, কিছু হালকা উপসর্গ দেখা যাচ্ছে এবং তিনি সারাদিন কাজ করছেন। মার্কিন গণমাধ্যম CBS নিউজ জানান ডোনাল্ড ট্রাম্পের উপসর্গের মধ্যে রয়েছে হালকা জ্বর। এক বিবৃতিতে বলা হয় অতিরিক্ত সতর্কতা এবং তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রেসিডেন্টকে আগামী কয়েকদিন ওয়াল্টার রিডের প্রেসিডেন্সিয়াল অফিস থেকে কাজ করবেন। মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অসুস্থতার কারণে কাজ না করতে পারলে তিনি তার দায়িত্ব ভাইস প্রেসিডেন্টের কাজে ন্যস্ত করতে পারেন, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সাময়িকভাবে অস্থায়ী রাষ্ট্রপতি হবেন। এদিকে হত্যা ধর্ষণ প্রতিরোধে সরকারের ব্যর্থতায় জাতি আতঙ্কিত বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব। আসম রব বলেন হত্যা ও ধর্ষণের ভয়াবহতা যেভাবে সমগ্র সমাজে প্রতিনিয়ত বিস্তার লাভ করেছে, সে ভয়াবহতায় সমগ্র জাতি এখন আতঙ্কিত। রাষ্ট্র নারী ও শিশুদের ধর্ষণ ও এর শিকারে সামাজিক সুরক্ষা দিতে পারছে না, অন্যদিকে ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার বিষয়টিও জোরালো হচ্ছে না বলে হত্যা ধর্ষণ প্রতিরোধে সরকারের ব্যর্থতায় সমগ্র জাতি আতঙ্কিত হয়ে পড়েছে। তিনি বলেন জনগণকে নিরাপত্তাহীন এবং আতঙ্কগ্রস্ত রেখে রাষ্ট্র পরিচালনা কোনো ক্রমেই গ্রহণযোগ্য হতে পারে না। নৈতিক সংকটে নিমজ্জিত সরকার সমাজে সুশাসন দিতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অবৈধ সরকারের অপসংস্কৃতি সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে। অপশাসন ও বিচারহীনতা সংস্কৃতি রাষ্ট্র এবং সমাজ বিপজ্জনক পর্যায়ে নিয়ে যাচ্ছে। জেএসডি সভাপতি বলেন এভাবে চলতে থাকলে সমাজে অভ্যন্তরীণ শৃঙ্খলা ভেঙে পড়বে এবং সমাজ দ্রুত নৈরাজ্যের দিকে ধাবিত হবে। দুর্নীতি, অদক্ষতা ও বেআইনি কর্মকাণ্ডের ফলে সরকারের সকল প্রতিষ্ঠানে আইন অনুযায়ী কর্তব্য সম্পাদনে সক্ষমতা হারিয়ে ফেলেছে। এই সরকার ক্ষমতায় থেকে আর আইনের শাসন, গণতন্ত্র ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারবে না। তিনি বলেন উপনিবেশ শাসন ব্যবস্থা দিয়ে আর গণমুখী রাষ্ট্র নির্মাণ করা সম্ভব হবে না, এখন আন্দোলন করতে হবে শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে। শুধুমাত্র শাসক পরিবর্তন নয়, একই সঙ্গে শাসক এবং শাসন ব্যবস্থা বদলাতে হবে। আন্দোলন হবে জাতীয় ঐক্যের ভিত্তিতে, আন্দোলনের রূপ হবে গণ অভ্যুত্থানমূলক। গণ আন্দোলন, গণ বিস্ফোরণ ও গণ অভ্যুত্থানের জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করা হবে এই মুহূর্তে আমাদের রাজনৈতিক করণীয়।